প্রধান শিক্ষক নিযোগ কালীপুজোর পরে অবশেষে প্রধান শিক্ষক পেতে চলেছে দক্ষিণ চব্বিশ পর্বনার প্রাথমিক স্কুলগুলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রাথমিক স্কুলগুলোর শূন্য প্রধান শিক্ষক পদের জন্য নিযোগ প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে নিযোগ প্রক্রিয়া অবশ্য শুরু হবে কালীপুজোর পরে আপাতত আবেদনপত্র যাচাই করা শুরু হয়েছে এই জেলার প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক পদে তিন হাজার নয়শটি আবেদন জমা পড়ল জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান অজিত নায়েক বলেন শিক্ষকদের এই আবেদনপত্রে অনেক কিছু দেখার আছে তাতে সময় লাগবে ফলে তাদের প্রধান শিক্ষকের পদে উন্নীত করার কাজ শুরু হতে সময় লেগে যাবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় প্রাথমিক স্কুলের সংখ্যা তিন হাজার আটশো তিরাশিটি তার মধ্যে সিংহভাগ স্কুলেই বহু বছর ধরে প্রধান শিক্ষক নেই ফলে নানান কাজকর্মে সমস্যা হচ্ছিল এই সমস্যা দূর করতেই শিক্ষা দপ্তরের প্রধান শিক্ষক পদে উন্নীতকরণের আবেদন নেওয়া শুরু হয় জেলায় তবে এটা পৃথক কোনো নিযোগ নয় যোগ্য শিক্ষকদের এই পদে উন্নীত করা হবে অর্থাৎ যে শিক্ষকের বেশি অভিজ্ঞতা থাকবে তাকেই অগ্রাধিকার দিয়ে প্রধান শিক্ষক করবে সংসদ ইতোমধ্যেই বেশ কিছু জেলায় প্রধান শিক্ষকের নিযোগ প্রক্রিয়া শেষ হয়েছে কয়েকটি জেলা এখনও নিযোগ প্রক্রিয়া শুরু করতে পারেনি সম্প্রতি প্রধান শিক্ষক নিযোগের জন্য উপযুক্ত চাকরি প্রার্থীদের কাছে আবেদনপত্র চেয়েছে নদিয়া জেলা প্রাথমিক সংসদ আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট ফরম্যাটে আবেদন করবেন